কাছাড় জেলার ভাগা মণিপুরী মার্কেটে প্রতিষ্ঠিত ব্যবসায়ী আলতাফ হোসেন লস্করের বাড়িতে সংঘটিত হল দুর্ধর্ষ ডাকাতির ঘটনা। জানা যায়, ডাকাতরা পরপর তিনটি গ্রিলের তালা ভেঙে পৌঁছে যায় ত্রিতল ভবনের উপরে। এরপর আরও একটি দরজা ভেঙে আলতাফের রুমে প্রবেশ করে বন্দুক উঁচিয়ে ধরে এবং টাকা না দিলে তার কন্যাকে অপহরণের হুমকি দিয়ে লুটে নিয়ে যায় নগদ 11 লক্ষ টাকা, স্বর্ণালঙ্কার সহ 5টি মোবাইল ফোন। পাশাপাশি ঘরে থাকা সিসি ক্যামেরা ভাঙচুর করে ডাকাত দল। এ মর্মে ধলাই থানার এক মামলা দায়ের করা হয়েছে। ধলাই থানার ওসি হিমাক্ষী নাথের নেতৃত্বে পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করে দিয়েছে বলে জানা গেছে। এদিকে ব্যবসায়ী আলতাফ হোসেনের বাড়িতে ডাকাতির ঘটনায় তীব্র চাঞ্চল্য দেখা দেয় গোটা এলাকায়। যেভাবে চতুর্দিকে কি কি জিনিস তারা আয়ত্ত করা হাতে লাগে, এই বাস্কতে একটা দর্জি, এটাতে একটা দর্জি, এটাতে একটা দর্জি, তারা মারপুরি দর্জনে তারা অন্য কিছু দর্জি, এত বেশি তাড়া করে যে তারা হামটা করছে, এটা তো কাজ হয়ে গেছে। এরপর আমার উপর দিকে সাইজে সাইয়া এটা ব্যাগ আনলো, আমি বিভিন্ন সোসাইটির লোকের সম্মিলিত আছি, আমি জড়িত আছি, আমার তিনটা সাইটটা আছে, এটা আমি ঈদগাহ আছো ব্যাগ, এটা আমার আধার কোম্পানির ব্যাগ, আরও কিছু দলিলপত্র আছে, নদীর ওপর একটা জমি নিয়ে যেগুলো ব্যবস্থা, এটা আমার যে বার দুজন সবে আমি শেষ করিয়ে দিতাম, ও দলিলগুলো কার্টন কিছু আছে, খালি খালি কার্টন আছে, এটা আমার তার ডান্ডা দিয়ে মারিয়ে দেখছি, এটা খালি মোবাইল 5টা নিছে, মোবাইল 10টা নিছে, টাকা প্রায় 11 লক্ষ, 11 লক্ষ 35,000 টাকা। সিসি ক্যামেরা একটা ভাঙছে না নি, সিসি ক্যামেরা একটা ভাঙছে, সিসি ক্যামেরা একটা ভাঙছে, আপনি কিন্তু ব্যবসা করুন, আমি ব্যবসায়ী, কিতা ব্যবসা করুন, আমি তো আমার ব্যবসা বলতে আমি নিজে পার্সোনালি ইট ভাট্টা চালু করি, ছোট ভাই আছে রোডের দোকান, এক জায়গা দুশো তরঙ্গ টিভি বাংলা। मैं प्रिंसिपल दुना राजगढ़। हमारे यहाँ जो जो फैसिलिटियाँ हैं, पहला हिंदी सब्जेक्ट हम फ्री में पढ़ाना चाहते हैं, दूसरा जो ऐसे बच्चे हैं जो आयु में ज़्यादा हो गए एडमिशन नहीं ले सकते, हम उनको पढ़ा के सर्टिफिकेट देके उनकी इच्छा अनुसार उनके एडमिशन के लिए सर्टिफिकेट देंगे, तीसरा जो बच्चे हैंडीकैप हैं उनको भी हम मेडिकल ट्रीटमेंट करा के उनका परसेंटेज निकाल के देंगे, और ऐसे बच्चे हैंडीकैप जो घर घर में जाकर के हमारे टीचर पढ़ाते हैं वो भी सुविधा यहाँ उपलब्ध है, और CBSE और शाबा बोर्ड के जितने भी प्रॉब्लम होंगे, जितने भी सब्जेक्ट होंगे, हम उसको अच्छी तरह से पढ़ाने की यहाँ कोशिश करेंगे, और आप लोग हमारे यहाँ आइए और इसको कोऑपरेट करें, सहायक बने और इसको अवार्ड इनको उज्ज्वल करें, धन्यवाद।